যদি কেউ হজের উদ্দেশ্যে রওনা দেয়, সে যদি মারা যায়, তাহলে সে কি শহীদ? সেটা বলা যাবে না। কে কে শহীদ, শহীদের মর্যাদা পায়, সে কথা আমার জানা আছে। আমাদের যে আগুনে পুড়ে মারা যায় শহীদ, যে পানিতে ডুবে মারা যায় শহীদ, দেওয়াল চাপা মারা গেলে শহীদ, মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেলে শহীদ, পেটের রোগে মারা গেলে শহীদ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হজ করতে গিয়ে মারা গেলে শহীদ বলা হয়নি। তবে এখানে আরেকটি অতিরিক্ত জিনিস আছে, হজ করতে না গেলেও যদি কেউ গাড়ি চাপা মারা যায় তাহলে কি শহীদ? তো ওলামারা বলেছেন ইনশাআল্লাহ সে চাপা পড়ে মারা যাওয়ার যে মানে হাদিস বলা হয়েছে, সে চাপা পড়ে মারা যাওয়ার অন্তর্ভুক্ত হবে, পর্যায়ভুক্ত হবে এবং সে শহীদের মর্যাদা পাবে। আর সব ক্ষেত্রেই একটা কথা মনে রাখবেন যে তৌহিদ শর্ত, তৌহিদ এবং তার সাথে সালাত, তৌহিদ এবং সালাত শর্ত, তবেই শহীদের মর্যাদাটা লাভ হবে। সেখানে এখানে একটা আমি কথা অ্যাড করছি, হয়তো যারা হজের জন্য আসছেন বিমানবন্দরে হোক কিংবা হয়তো সৌদি আরব পৌঁছানোর পরে মারা যাচ্ছে, তারা কি হজের সবটা পাবে যদি নিয়ত নিয়ত আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাদের হজ না করার ফলে যে গুনাহ সেটা থাকবে না, যেহেতু সে তো অলরেডি নিয়ত করেই ছিল এবং সে রাস্তায় আসতে মারা গেছে কিংবা হজ করতে এসে মারা গেছে কমপ্লিট করার আগে, ইনশাআল্লাহ তার ফরজ আদায় হয়ে যাবে এবং সওয়াব পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, যেহেতু সে নিয়তে ছিল।